নারায়ণগঞ্জ নদীবন্দর সংলগ্ন শীতলক্ষা নদীর পূর্ব তীরে তিন নম্বর ঘাট এলাকার পাইকারি মাছ বাজার। রুই, কাতলা, ইলিশ, পোয়াল, পাঙ্গাস, আইর ও রিঠা সহ নদীর ছোট বড় সব ধরনের তাজা মাছ পাওয়া যায় এই বাজারে। মূলত এই বাজার থেকেই মাছ সরবরাহ হয়ে থাকে নগরীর অন্যান্য বাজারগুলোতেও। প্রতিদিন ভোর 5টা থেকে সকাল 11:30 পর্যন্ত ক্রেতা বিক্রেতাদের পদচারণায় জমজমাট থাকে ঐতিহ্যবাহী এই মাছ বাজারটি। প্রতিদিন কোটি টাকার বেশি মাছ বেচাকেনা হয় এখানে। এখানে বড় বড় ইলিশ 1.5 থেকে 2 কেজি ওজনের পাওয়া যায়, মাঝে মাঝে 2 কেজিও পাওয়া যায়। তবে ইলিশের দাম খুব কম। পাবদা রয়েছে 250, টাকি রয়েছে 250, বোয়াল রয়েছে 300, চিতল রয়েছে 350। দেশে বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন মাছের সরবরাহ বাড়ায় দামও কমেছে। অন্যান্য মাছের পাশাপাশি বড় আকৃতির ইলিশে এখন বাজার সয়লাব। মৎস্য বিক্রেতারা হাঁকডাক দিয়ে পদ্মার সুস্বাদু ইলিশ হাতে নিয়ে ক্রেতাদের আকৃষ্ট করছেন, দামও হাতের নাগালের মধ্যে। খুবই সাশ্রয়ী এবং কম মূল্যে পাওয়া যায় বিধায় আমরা অনেকেই এখানে আসি মাছ কিনতে। এখানে টাটকা মাছ পাই, সব যা চাই তাই পাই এবং দামও একটু সাশ্রয় হয়। শত বছরের পুরনো নৌপথে পরিবহনের সুবিধা থাকায় ব্রিটিশ আমলে নদীবন্দরকে কেন্দ্র করে বাজারটি প্রতিষ্ঠিত হয়। শতাধিক আড়তদার ও সহস্রাধিক পাইকারি মাছ ব্যবসায়ী বংশ পরম্পরায় ব্যবসা পরিচালনা করছেন এখানে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।